আমার জান মদিনা, ও ওই না আমার জান মদিনা, ইসলাম প্রচারের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'ই ওয়াত-তীন, সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. شكري محبتي আমার সাথে পড়ুন, اعوذ بالله من الشيطان, بسم الله الرحمن الرحيم. অত্যন্ত পরিচিত সূরা এবং ছোট্ট সূরা, আমার সাথে পড়েন ইনশাআল্লাহ সলভ হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা ওয়াল আবতার। আবার পড়েন, ইন্না আ'তাইনা সদকুল্লাহুল্লাহিম يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء. একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে আওয়াজ করে মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আর প্রাণ জোর পাশে বলুন ইয়া রাসূলাল্লাহ, উচ্চ আওয়াজে বলে ওয়ালিয়াল্লাহ, ইয়া
সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি দেখতেছেন সবাই পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে, একটু যেমন আরো সারা যাবেন ইনশাল্লাহ, একটু উজাড় করে দিবেন আল্লাহুম্মা আপনাদেরকে সামনে চাইতে জানি, বাহিরে অনেক কিছু দাঁড়িয়ে আছে, একটু সামনে চলে আসেন আস্তে আস্তে চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর মিশিতে মরণ কালে আপন নাই রে মরণ কালে আপন নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা মাশাআল্লাহ দিল উজাড় করে দিয়ে বই وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ 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 জফরে নাম আল্লাহ আল্লাহ দমে দমাইয়া দমের উপর বাড়ি গর দমসা পিলে সবই পর দমে দমে তালাশ কর কে আছে আপন মাশাল্লাহ দমের উপর বাড়ি গর দমসা পিলে সবই পর দমে দমে তালাশ কর কে আছে আপন মারহাবা আল্লাহ 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 আসিলে তোফান ছিড়িবে না গোরের বান আসিলে তোফান ছিড়িবে না গোরের বান মন পাখি কইরা যাই হনি গোম গলাই দমে দমেইয়া আল্লাহ কেবা তোমার রাখন ভাই সঙ্গের সাথে কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাল্লাহ এই তাহির পাগল মন পাইতে নবীর দর্শন এই তাহির পাগল মন পাইতে নবীর দর্শন দয়ালে রূপ দয়রা তোমার দিদার মিলাও না তোমে দমে মাশাল্লাহ আল্লাহ 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 দমে দমে গহরে নাম আল্লাহ আল্লাহ দমে দমে ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফেন্টার একটু দিয়ে দাও একটু দিয়ে উপস্থিত
চাঁদপুর সুন্নি সেনা যুবসঙ্গের উদ্যোগে তার শিরুল কোরআন মাহফিলে অষ্টম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন 28 মার্চ রোজ বৃহস্পতিবার। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক রাত আছে, দোয়া কবুলের রাত। এর মধ্যে আজকে রাত্রটা হলো একটা রাত, আমরা ভাগ্যবান না? আজকে রাত্রটা জুমার রাত, কি বলেন? তাহলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই বাসিরগঞ্জ বাজার সুতান শায়েস্তাগঞ্জ চাঁদপুর মহতি সভার সম্মানিত সভাপতি হাজী সুরজ আলী হাফিজিয়া সুন্নি মাদ্রাসা সভাপতি, মারহাবা জনাব এম এ মালিক সাহেব, আল্লাহ পাক সভাপতি মহোদয়ের হায়াতে বরকত দান করুন, আমিন। সহ সভাপতি ত্রয় হাজী আব্দুস সোবহান সাহেব, জনাব আলী নওয়াজ সাহেব, হাজী রমজান আলী সাহেব। আমার গুণে বয়ান করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ আমির হোসেন রায়পুরি সাহেব মাদ্রাসা জিল্লাহুল আলী। বয়ান করেছেন প্রভাষক আব্দুল কাইয়ুম আল কাদেরী সাহেব, মাওলানা মুফতি মুজাক্কির হোসেন আল করিমী সাহেব, মাওলানা আব্দুল কাদের দৌলতপুরি সাহেব, মাওলানা ইয়াসিন মিয়া সাহেব এবং সানাই মোস্তফা পরিবেশন করেছিলেন মাওলানা শামীম ওসমান কাদেরী হাফেজ মিজানুর রহমান আলী আসান সানি মোহাম্মদ জিহাদ, আর ইতিমধ্যে যিনি আমাদের পূর্বে প্রিয় নবীর শানে বিউলান্ত নাথ উপহার দিয়েছেন রায়খানিয়া দরবার শরীফের ছোট শাহজাদা শায়ের মোহাম্মদ তানবীর হুসাইন, মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম শিবন সাহেব, চাঁদপুর সুন্নি সেনার যুবসঙ্গের যে আল্লাহ পাক তার গভীর রহমতে আমাদেরকে একত্রিত করেছেন, শুকরিয়া তান পূরণ আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবী নূরানী খাদম মোবারক, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েব খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে পোস্টার দেখেছেন এবং আজকে মাহফিলে শুনেছেন, আমার আজকের আলোচ্য বিষয় হলো নবীজির শাফাআত সূরা কাউসার থেকে আমি আপনাদের সামনে বয়ান করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, আর মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া এই সূরাটাই আমি আপনাদের সামনে আল্লাহ চাহে তো তেলাওয়াত করেছি, আপনারা আমার সাথে সুর মিলিয়েছেন, মারহাবা। আপনারা জানেন এই সূরাটা কোরআনের অল সূরা, যতটা সূরা আছে এই প্রত্যেকটা সূরা দুই ভাগে বিভক্ত, একটা হলো মাক্কি আর একটি হলো মাদানি। মাক্কি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় নবীর উপরে যতটা সূরা নাযিল হয়েছেন এই সূরাগুলোকে বলা হয় মক্কি সূরা। নবীজি মদিনায় ছিলেন, ওই মদিনায় যতটা সূরা নাযিল হয়েছে ওই সূরাকে বলা হয় মাদানী সূরা। এর মানে হলো যেটা প্রমাণ পেয়ে গেলাম স্পেশাল নবীর, এখান থেকে নবীর শান পাইলাম, নবী যেথায় জিব্রাইল কোরআন নিয়ে যায় সেথায় পৃথিবীর প্রত্যেকটা পয়গম্বরের জন্য আলাদা আলাদা জায়গা দিয়ে দিয়েছেন আল্লাহ, তুমি এখানে আসো তোমাকে কিতাবের বাণী পৌঁছাই দিব, কিন্তু আমার নবী গায়ে হেরা জিব্রাইল গিয়া বলে সেখানে ইকরা করুন। রসুল গায়ে হেরা, জিব্রাইল কোরআন নিয়ে গায়ে হেরা, রসুল মসজিদে কোরআন নিয়ে জিব্রাইল আসে মসজিদে, সাতটি পদ্ধতির মাধ্যমে রসুলের উপরে কোরআনটা নাজিল হয়েছে, চিৎকার করে সুবহানাল্লাহ। এই যে সূরা কাউসার যখন নাজিল হয় তখন আমার নবী ছিলেন নবীর মায়ের দেশে, বলুন নবীর মায়ের দেশের নাম কি? মক্কা। নবী কোথায় এসেছেন? মক্কায়। লা ইলাহা ইল্লাল্লাহু তপং ইল্লা ইলাহান তপ জবিন মুহাম্মাদান মারুসতালান মাসিনি অদ্দ অক্ষর মিম অদ্দ অক্ষর দাল, আরবের মরুভূমিতে তিনি এসেছিলেন, যার প্রথম অক্ষর মিম শেষের অক্ষর দাল মুহাম্মদ সাল্লাল্লাহু
এই সূরার মধ্যে আয়াত আছে মোট তিনটি, আয়াত কয়টি? তিনটি। এখন প্রশ্ন হলো, হুজুর এই সূরাটা কখন নাজিল হয়েছে? এই সূরাটার শানে নুজুল কি? এই সূরার শানে নুজুল হলো আরব দেশে যাদের ঘরে সন্তান হইত না, হইয়া যারা মারা যাইত বাঁচত না, এদেরকে বলতো নির্বংশ। যার ঘরে সন্তান নাই কি কয়? নির্বংশ মানে যার বংশ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যে সন্তান, বিশেষ করে কাসেম এবং ইব্রাহিম দুইটা ছেলে সন্তান হয়েছে, হওয়ার পরে দুইটা সন্তান ছোটবেলা মারা গেছে, ছোটবেলায় মারা গেছে। কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, যেহেতু তাফসীর, তাফসীর মানে তো একটু ভিতরবিক্ত হয়, একটু সবকিছু মিলে মিশে বলতে হয়, আর অন্য গঠনমূলক বিষয়ে তো সুর দিয়ে দেয় তেমন। কিন্তু এই কথাগুলো শুধুমাত্র বলা না, আমরা সবার জানার দরকার। কথা বলে ঠিকই না? তো রাসূল পাকের সন্তান নাম বলেন কাসেম, বলেন কেন? আর গেলেন ইব্রাহিম, দুইজন ছোটবেলায় মারা গেছে। আরবের কিছু কিছু লোক, বিশেষ করে আসিফ আস ইবনে সুহাইল, এই বিয়াদ একটা রক্ত উড়াইছে, নবী শান তার সামনে বয়ান করলে সে মজা মারত, ধর মোহাম্মদের কথা শুনবো আমরা, এর কোনো বংশ আছে নাকি? এমন লোক এর ঘরে বাকি দেব নি কেউ নাই, নাউজুবিল্লাহ বলে। আর যদি নাউজুবিল্লাহ, এইভাবে বিয়াদ্দবরা বিভিন্ন ধরনের চর্চারি করছে, রসুলের সম্মান বললেই দূর, নবীজির কথা শুনবো না, এতে নির্বংশ, এ দুনিয়াতে গেলে তার কোনো বংশ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন রসুলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্যই সূরা কাওসার নাযিল করেছে। ক্লিয়ার? শেষ। সূরা কাওসার নাযিল করেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাওসার প্রথম আয়াতে কি বলে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যুবক ভাইরা একটু বেশি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের শিক্ষার দরকার আছে। সাথে এই সূরাটার কি সম্পর্ক বের করি, লাস্টের আয়াতে গিয়া সম্পর্ক পেয়ে গেছি। আল্লাহ বলছেন ইন্না শানি আকা হুয়াল আবতা, আল্লাহ বলছেন ইন্না নিশ্চয়ই শানি আকা, যারা আপনার শত্রু, কে বলছেন? আল্লাহ, যারা আপনার শত্রু, হুয়াল আবতার, তারাই নির্বংশ। তার মানে রসুলের পক্ষে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, রসুল খুশি হয়ে গেলেন, আল্লাহু আকবার বলেন। আপনাকে নিন্দা করবে কেউ? আপনাকে হিংসা করবে কেউ? আপনার বিরুদ্ধে কথা বলবে কেউ? কিন্তু দেখবেন মানুষের নিন্দার ভিতরেও আল্লাহ আপনাকে এমন একটা পজিশন দিয়ে দিয়েছেন, তাদের নিন্দা লয়ে তারা খালের তলায়, আর আপনার সম্মান নিয়ে আপনি আকাশের চূড়ায়। কথা বলেন ঠিক না? ঘরের পাশে ছেলে প্লাস পেয়েছে, ঘরের পাশে লোকটা মন্দ বলে, মন্দ বলে যেখানে সেখানে তিনি হয়ে গেল, আর যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পেল সে একদিন ম্যাজিস্ট্রেট হয়ে গেল। আল্লাহ পাক এভাবেই মানুষকে শায়েস্তা করেন। ইন্না শানি আকা হুয়াল আবতার, বন্ধু যারা আপনার দুশমন, যারা আপনার বিরুদ্ধে লেগেছে, হুয়াল আবতার, তারাই নবীর বংশ। কিন্তু আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ, এই হলো শানে নুজুলের সাথে সূরার আয়াতের সম্পর্ক। শুরুতে বলছেন আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার, হায়াতের মালিক কে?
কথা বলা লাগবে ভাই। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। সম্পদের মালিক কে? আল্লাহ। নিয়ামত দান করেন কে? আল্লাহ। সিনায়া নেন কে? আল্লাহ। ইজ্জত দেন কে? আল্লাহ। অপদস্থ করেন কে? আল্লাহ। বাঁচান কে? আল্লাহ। আজকে তো আমি বেঁচেছি ভাই, সভাপতি সাহেব জানেন ব্রেকেট দিয়েছিলেন যে আসলে আল্লাহ বাঁচাইছে। যাই হোক, আজকে অলিপুরাতে বিশ্বাস করেন কিনা জানি না, 100 ছিল আমার গাড়ির গতি, ফাল রূপ থেকে এসে একটা ট্রাক অর্ধেক রাস্তা পর্যন্ত ভিতরে ঢুকে গেছে, একবার আমার সামনে ঢুকে গেছে, প্রায় 20 হাত আমার ড্রাইভার হার্ট ব্রেক করছে, আমার মাথা গিয়ে গ্লাসে, আমার পিছনে আর আমার উপরে, এইভাবে হার্ট ব্রেক করার পরে আমার গাড়িটা যায় ট্রাকের চাকার মধ্যে যায় লাগছে, তবে হার্ট ব্রেক করছে খেসরে যাওয়ার কারণে বড়টা উপরে উঠে গেছে, কোনো কিছু হয় নাই, আল্লাহ জানে আমানত রাখছে, গাড়ি একটু ক্ষতি হয়েছে। এখন গাড়ির সমস্যা সমাধান করার জন্য আপনাদের শফিক ভাই থেকে শুরু করে সবাই আবার ওখানে কাজ করতেছে, কারণ আপনাদেরকে বললে হয়তো আপনারা চিন্তিত হয়ে যেতেন, এই জন্য সভাপতি মহোদয় বিষয়টা খুব কৌশলে গোপন রেখেছেন, আপনাদের কাছে অন্তরে অন্তরে দোয়া চেয়েছে। তাহলে বাঁচানোর মালিক কে? বিশ্বাস করুন কিনা জানি না, যখন ঘটনা ঘটছে কলিপুরার এই সিটি পার্কের যত মানুষ আছিল সব আমার গাড়ি ভাঙছে, আমার গাড়ি দেখে না, ওই ড্রাইভার আমার গাড়ি নেমাইরে দিছে, এই ড্রাইভার দেখে না, সবাই আমারে দেখে একটাই না খোঁজো চা খাইবে না, আমি মরে তো জিজ্ঞাসা করি চা খাইবে না, আমি যদি দিল খিলা দোয়া করি, আমি বিশ্বাস করি কামাতা দিলুকু ধান, যেমন কর্ম তেমন ফল, কথা বলেন ঠিক কিনা? আমি যদি সবার জন্য দোয়া করি, আমার জন্য কি 5-7 জন দোয়া করবে না? অন্তর দিয়ে করেন না আপনারা? আসেন একটু দুইটা হাত তুলেন, মাথার তুলে ক্যামেরাটা ঘুরাই দাও, এত আরাম করে চাই না, ঘুরাও ঘুরাও, এটা একটু ঘুরাও, দেখবে আমার চুলা ভান্ডে হাত তুলতেছে, সবাই হাত তুলেন, সবাই দুই হাত সোজা করেন, হাত তুলছেন, হাত নামান, একটু নীরব, একটু নীরব থাকবেন আমার সাথে, আপনার শুধু আমিন বলবেন, আমি দোয়া করব, আমিন, আল্লাহ যারা বিপদে আছে তুমি মাফ করে দাও, আমিন। আজকের এই ঢাকা বনানীতে, ঢাকা বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 19 জন লোক আগুনে পড়ে মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ অনেকগুলো লোক আহত আছে, আশঙ্কাজনক, অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না, আল্লাহ তুমি তাদের সকলকে যারা বেঁচে আছে আহত হয়ে তাদেরকে শেফা নসিব করো, আর যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদেরকে আপনি শহীদের মর্যাদা দান করে দেন, আর জবান খুলে বলে আমিন, আল্লাহ তুমি দয়া করো, আমিন বলেন সবাই মহব্বতে বলি, আল্লাহুম্মা وعلى آل سيدنا একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা মুসলিমকে নিয়ে একদিন মসজিদে বসাছিলাম, কোথায় বসাছিলেন? এই মসজিদে আমরা যেতে চাই কি চাই না? আমরা মসজিদে বসাছিলাম, আমরা দেখেছি আল্লাহর হাবিবের চেহারা মুবারক, মলিন মলিন ভাব দেখা যায়, আর চোখের মধ্যে শুধুমাত্র ঘুম আর ঘুম, ঘুম আর ঘুম, তন্দ্রা তন্দ্রা ভাব, জীবনী জীবনী ভাব, আল্লাহর হাবিব চেহারার মধ্যে একটু ক্লান্তি ক্লান্তি ভাব, সাহাবায়ে কারাম বলেন আমরা দেখলাম আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে
মুখ জবার মুবারকে একটা মুসকি হাসি মারলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, একটু আগে আপনার চেহারা মুবারক মলিন ছিল, আমরা বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম, আমরা একটু চিন্তিত হয়ে গিয়েছিলাম, আপনার চোখের মধ্যে তন্না তন্না ভাব ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা এখন উজ্জ্বল দেখা যায়, আপনার জবান মুবারকের মধ্যে হাসি দেখা যায়, তার কারণটা কি? আমার নবী বলেন, ও সাহাবার দলেরা, আমি একটা সূরা তেলাওয়াত করি, তোমরা মনোযোগ দিয়া শোনো। আমি একটা সূরা তেলাওয়াত করি, তোমরা মনোযোগ দিয়া শোনো। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী সূরা তেলাওয়াত করবেন, আমরা নীরবে বসে গেলাম, আর আমার রাহমাতুল আলামিন সূরা তেলাওয়াত করা শুরু করলেন। এখন প্রশ্ন হলো, নবীর চেহারা ছিল তন্দ্রা তন্দ্রা ভাব, কিন্তু আমার নবীর জবান মুবারকে হাসি চলে আসছে, আপনারা বলেন একটু আগে যার মন খারাপ এখন যেহেতু তো হাসি দিয়েছেন, এর ভিতরে একটা রহস্য আছে না? না, আমার নবী বলেন, ও সাহাবার দল, একটু আগে আমি যদিও মলিন ছিলাম, এখন যদি আমার চেহারাটা খুশি খুশি লাগে, কোন কারণে খুশি আমি বলতেছি, তবে তোমরা আমার সাথে সাথে একটা সূরা পড়ো। এই সূরাটা আমার নবী পরে শোনাইয়া দিলেন, আমার সাথে আপনারা সবাই পড়েন, ইন্না আতাইনাকা কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার আপনাকে দান করেছি আল কাউসার, মানে হাউজে কাউসার, কথা বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর হাউজে কাউসারটা কি? হাউজে কাউসার হলো জান্নাতের নহর। হুজুর সব বুঝলাম, কাউসার বুঝলাম, নহরটা কি? নহর মানে হলো নদী। নহর মানে কি? নদী। এই হাউজে কাউসার মানে হলো একটা নহর, জান্নাতি নহর। ওই জান্নাতের ভিতরে একটা নদী আছে, ওই নদীর নাম হলো হাউজে কাউসার। ও তাহিরি হুজুর, আল্লাহ কি বলছে, মসজিদের ভিতরে আমার নবীর চেহারা মলিন, বন্ধু নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি চিন্তা করিয়েন না, এমন একটা নবী আপনার দান করছি গো, যেই নদীর এক ফোঁটা পানি যদি কেউ খায়, এক ফোঁটা পানি যদি কেউ পান করে, জিন্দিগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার, কথা কি ক্লিয়ার? কথা বুঝেন আমার? এই জন্য বিষয় থেকে চুল পরিমাণ লড়বো না, সরাসরি বিষয়ের ভিতরে। আমার নবী বলেন, আমি দেখেছিলাম একবার জান্নাতের পাশে বিশাল বড় একটা ঘর, ওই বিশাল ঘরের মুখের মধ্যে একটা তালা, ওই তালা খুলতে পারি না। আমার রাসূল বলেন, আমি তালাটা খোলার জন্য জিব্রাইলের বললাম, ও জিব্রাইল তালাটা খোলো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর একাধিকবার বলছি তালার চাবিটা দেওয়ার জন্য। আল্লাহ বললেন, জিব্রাইল এই তালার চাবি আমার কাছে না, এই তালার চাবি আছে আমার বন্ধু নবীর কাছে। নবী ডাক দিকে, জিব্রাইল চাবি কই? আল্লাহ জিব্রাইলকে আল্লাহ বলছে, এই তালার চাবি নাকি আপনার কাছে? দেখছেন নি, অনেকে কয় জিব্রাইলে জানাইলে রসুল জানে, জিব্রাইলে জানাইলে রসুল জানে, আরে জিব্রাইল রে সারাও দিয়ে আমার আল্লাহ বড় কাম ঘটাইয়া রাখছে। নবী জানে কি জানে না? আমার নবী ওই তালার সামনে যাইয়া একটা ইসিম করলেন, তালাটা খুলে গেছে। আমার নবী দেখলেন ওই ঘরটা এত বিশাল বড় ঘর, ওই ঘরের মধ্যে চারটা খুঁটি আছে, ওই চারটা খুঁটির মধ্যে একটা খুঁটির মধ্যে লেখা আছে মিম, আর একটা খুঁটির মধ্যে লেখা আছে হা,
আরেকটা লেখা আরেকটার মধ্যে লেখা আছে মিম, আরেকটার মধ্যে লেখা আছে মিম, আবার অনেক জায়গায় আছে রহমান রহিম, মিম 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 আর হলো হা, এই শব্দগুলো এক একটার মধ্যে এক একটা অক্ষর লেখা আছে। এই জন্য একটার মধ্যে লেখা আছে মিম, আরেকটার মধ্যে হা, আরেকটার মধ্যে মিম, এটার মধ্যে মিম, ইন্দি মিম টাইমে আমার নবী বলেন আমি যখন দেখলাম এই ঘরের ভিতরে চারটা খুঁটি, চারটা খুঁটির মধ্যে চারটা আরবি লেখা, আমি দেখলাম ওই খুঁটির আরবি লেখার গোড়া থেকে ঝর্ণার মতন পানি ঝরতেছে। আল্লাহর হাবিব বলেন জিবরাইল, ও এই খুঁটির পানি গুলো কোথায় থেকে আসতেছে, চারটা নদী কোথায় থেকে আসতেছে, ওই চারটা নদীর উৎপত্তি স্থল সম্পর্কে আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে জানতে চাইলেন, আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু গো, এই চারটা নদীর একটা জায়গা গোড়া আছে, ওই গোড়াটা হইল যেই গোড়াটা একটা নদীর সঙ্গে মিলিত, ওই গোড়ার নদীর নামটা হইল হাউজে কাউসার। আমার সাথে আবার বলেন ইন্না কাউসার, আপনারা বলেন এই কাউসারের স্রষ্টা কে, মানি না জোরে কোন কে, এই কাউসার নবীরে দান করছে কে, এই কাউসারে খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার নবী, মালিক কে, দান করলে মালিক হয় না, মালিক হয়ে গেছে না, তার মালিকটা বানাইছে কেডা, তাহলে হাউজে কাউসার বানাইছে আমার আল্লাহ, আর হাউজে কাউসারের মালিক বানাইয়া দিছে আমার নবীকে, রে যেই নবীরে হাউজে কাউসারের মালিক বানাইয়া দেইব, এই নবীর শান মান কি কম না বেশি, আর জবান খুলে বলো কম না বেশি। এই জন্য যুবক অনুরোধ করে বলে যায়, আরে বাবা তোমার পায়ে দুইরা বলে দিয়ে যায়, এই হাউজে কাউসার লাভ করতে গেলে অনেক ধরনের কন্ডিশন আছে। আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে, ও আমার আল্লাহ গো, এত সুন্দর পানি ঝরতেছে, এই পানি গুলার উৎপত্তি স্থল হাউজে কাউসারি, এই হাউজে কাউসারের পানি গুলা কে পান করবো, এই ভাই দেখেন তো, এখানে দেখেন মালিক ভাই দেখেন, এখানে মধ্যে এই যে এই যে আমি সুরাটা তেলাওয়াত করছি, এই ভাই দেখ এই সুরাটাকে বিসমিল্লাহ আছে না নাই, এটার দাম আছে না নাই, আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলেন, ও বন্ধু যেই ব্যক্তি কোন কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবা। আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, আল্লাহর সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা ইয়াসিনুল পাইনি সাহেব, এই যে আগে বলছিলাম চারটা হরফ কয়টা, এই যে বিসমিল্লাহর মিম, আল্লাহ শব্দের হা, রহমান শব্দের একটা বাইতে আছে নুন, আরেকটা বাইতে আছে মিম, রহমান শব্দের নুন, রাহিম শব্দের মিম, এই চারটা অক্ষরের গোড়া থেকে চারটা নদীর পানি বাইরিতেছে। বাজান বিষয় দিছে না, হাকিকতের বিষয়, কষ্ট করে বাজান আপনারা, আমি তো খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান লইছনি, তোরা ঘুমাই গেছিস কাপড় জুড়ে গেছিল, আমি গান গাই, এই গান গাই দলিল আছে না নাই, খোদা কি কসম, এই বিসমিল্লাহ যেই ব্যক্তি প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমার এই কাজের ভিতরে বরকত দিয়া দিবেন কে, এই জন্য বলছি মোল্লা হাজি, মোল্লা হাজি কার কিছু বুঝছেন না, তারা রে মোল্লা হাজি খবর লইছনি, আহির জিয়া লাগে দাও, কিছু যায় না কথা শুনতে তো,
এক ডালে আমি মরি না, বিভিন্ন ডালে মরি। ওরে মোল্লাজি কারা খবর লইসনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান লইসনি, কথা বলেন ঠিক কিনা বলুন। গভীর মনোযোগ সময় দর লাগবে ইনশাল্লাহ। রাজি সবাই রাজি? কারা কারা রাজি না? এই জন্য সূরা শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? আমার নবী বলেন যে ব্যক্তি কোন কাজের আগে বিসমিল্লাহ পড়বে এই মাহফিল আজকে মা বোন আছে না, এই মাহফিল অনেক মা বোন আছেন, মা বোন আছেন, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, নামাজ পড়তে যাবেন বিসমিল্লাহ, কাজ করতে যাবেন বিসমিল্লাহ, হাঁটতে যাবেন বিসমিল্লাহ, রওনা দিবেন বিসমিল্লাহ, ব্যবসায় করবেন বিসমিল্লাহ, দাড়িপাল্লা কাম দিবেন বিসমিল্লাহ, দুধ পয়সা দিবেন বিসমিল্লাহ, খাবার খাইতে যাইবেন বিসমিল্লাহ, কিন্তু মদ খাইতে গেলে একদম সাস করার মতো না। তাই বলে সব কাজ আর কি বিসমিল্লাহ, আমার ওয়াজ আমার ভুল বুঝাই না, হুজুরে কইয়া গেছে বিসমিল্লাহ কইতাম, এই কথা না, হালালের আগে বিসমিল্লাহ, হারামের আগে বিসমিল্লাহ পড়া পড়লে আর গুনাহ হবে, কথা বলেন ঠিক কিনা? ভাই এই জন্য যুবক ভাইরা আমার বিসমিল্লাহর কথা বয়ান চলছে, এই বিসমিল্লাহর ভিতরে আবার রসুলের পাকের হাশরের ময়দানে শাফাত বের করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহ। এই বিসমিল্লার সাথে হাউজে কাউসারের সম্পর্ক আছে না নাই? বিসমিল্লার ভিতরে যদিও চার রঙের নদীর পানি আছে, কিন্তু চার নদীর একটা কেন্দ্র, জোরে বলেন নাম কি? আরো জোরে কোন হাউজে আলেকে করলে আপে কো বলো, আমার আলা হযরত বলেন আলেকে করলে আপে কো মালেকে কুল বানা দিয়া, হাইলেকে করলে আপে কো মালেকে কুল বানা দিয়া, দুনো জাহা আপে কি, দুনো জাহা আপে কি, কব জাগে তেয়ার মে, আমার আলা হযরত বলেন খালেকে করলে আপু সকল তাহলে খালেক হইল আমার আল্লাহ, আর মালিক বানাইয়া দিছে আমার জানের জান প্রাণের প্রাণ হলো নবী, আমার নবী সব কিছুর মালিক, এই জন্য সকল নিয়ামত বানাইছে আল্লাহ, বানাইয়া দিছে মালিক বানাইছে আমার নবী রে, তার জ্বলন্ত প্রমাণ করো সূরা কাউসার, কথা বলেন ঠিক কিনা? এ আমার বন্ধু প্রতি কাজের আগে কি আজকে যে মানতাম এক কাজের আগে কিসের আগে মনে থাকবো, মনে থাকবো এক জামাই বউ দুইজন জামাই স্বামী স্ত্রী, বউ শুধুমাত্র পতির কাজের আগে শুধু বিসমিল্লাহ কর, আর জামাই মিয়া তিন তাস খেলে, জামাই মিয়া কি খেলে তিন তাস খেলে, মদ খায় গান্ডা গান্ডে খায় বাড়িতে আয় বউ বিসমিল্লাহ করে দরজা খুলে বিসমিল্লাহ করে বাপ বেরা দেয় বিসমিল্লাহ করে সব কিছু করে, একদিন জামাই মিয়া পরপর বিসমিল্লাহ ভাই করুক বিসমিল্লাহ বিসমিল্লাহ করো, এমাদের সব ব্যবসা লস হয়ে যেতেছে, প্রত্যেক দিন সব ব্যবসা বাড়িতে যেতেছে বিসমিল্লাহ ভাই সব, এরপর কত বিসমিল্লাহ ভরো স্কিল লেগেছো বিসমিল্লাহ বলে আল্লাহ বরকত দেয় স্বামী কত কেমন বরকত দাসকে বোঝানো, টেহার একটা পুতলা আনছে আইনা করে যাচ্ছে তোমার কত কথা কইছি তুমি আমার মাফ করে দিও, নো টেহাটা রাখো বউ মনে মনে করো মাশাআল্লাহ আজকে দেন আল্লাহর কুল হয়ে গেছে, টাকাটা দিতেছে আমার কাছে এই স্ত্রী টাকাটা নিয়ে একটা থলের মধ্যে রাখতেছে, আর জামাই মিয়া সুফি দিয়ে দেখতেছে টেহাটা কই রাখতেছে, টেহাটা রাখতে যখন স্ত্রী যখন ঘুমাই গেছে গা জামাই মিয়া শেষ রাইতে উঠছে উঠে টেহাটা নিয়ে একটা কুফের মধ্যে নিয়ে ফেলেছে,
সকালবেলা একটা কথা টাকা গুলা দিছিলাম, আসলে একটা কামে লেগে গেছে, কেটে দিও না বোঝায়া কইছো কটি আদি সুইন হলি লাগবো। আল্লাহ ডাক দিতে জিবরাইল, ও জিবরাইল এই টাকা গুলা দুনিয়ার মানুষের মূল্য যেমন তেমন, কিন্তু আমার বিসমিল্লার দাম আছে, মূল্য আছে। ওই মহিলাটা যখন ওই পাতিলার ভিতরে বিসমিল্লা করে হাত দিয়েছেন, জামাই দেখতেছে ওই পাতিলার ভিতরে যেমন টাকা ছিল তেমন টাকাই ফেরত পেয়েছে। আল্লাহু আকবার, বরকত আছে না নাই? এই জন্য মানের মান রাখেন কে? মানের মান রাখেন কে? এই জন্য যুবক অনুরোধ করে দিয়ে যায় বিশ্বাসে ভক্তি, ভক্তিতে মুক্তি মিলে। এই জন্য বিশ্বাসে মুক্তি মিলে, ভক্তিতে মুক্তি মিলে। কাউকে টর্চারিং করে কথা বলেন না। বহুত বছর আগে বয়ান করছিলাম, গোলাপ বলে যাহাই আছে, বেলে ফুলে আহা নাই, হাসনাহেনা যাহাই আছে, গন্ধরাজে তাহা নাই, গোলাপ ফুলে যাহাই আছে, বেলি ফুলে তাহা নাই, হাসনাহেনা যাহাই আছে, গন্ধরাজে তাহা নাই। এক একজনের দেন ধারণা এক এক রকম, কেউ আমার মতন হতে পারবেন না, আপনার মতো আমি হতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের চেহারা বানাইছে এক এক রকম, এক একজনকে মর্যাদা দিছে এক এক রকম। পৃথিবীর সকল মর্যাদা যদি এক পাল্লাই রাখা হয়, কিন্তু আমার নবীর রাহমাতুল আলামিনের মর্যাদা আর সমান হবে না। আর আমার নবী হাউজে কাউসারের মালিক, আমার নবীকে আল্লাহ ফখর, আমি ফখর করি না, অহংকার করি না, আমি তাকাব্বুরি করি না, এই জন্য অহংকার যেন আমরা না করি। আল্লাহ বলেন এটাতে একটু পরে আসবো, অনেক মজার কথা আছে। সবাই আমার সাথে সাথে কান দিয়া বলেন, বন্ধু রে আমার, এ আমার বাবাজিরা কেন আল্লাহ হাউজে কাউসারের পানি দান করছে? এটার একটা বড় বিশেষ কারণ আছে, এটা যেন আসতে বলবো ইনশাআল্লাহ, তোমরা মনে করে দিবেন। কিন্তু আয়াতের একটা আয়াত নিয়ে যদি পড়া থাকে বয়ান তো শেষ হবে না। আমার দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ কি কয়? আল্লাহ বলছে আমি তোমার হাউজে কাউসার দান করছি। আবার পরের আয়াতে কয়, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, ও বন্ধু আপনাকে নিয়ামত দান করছি, আপনি সলাত কায়েম করেন, আপনি সালাত করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। আল্লাহ কয় বন্ধু আপনি নামাজ করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। আমার আল্লাহর হাবিবকে নামাজের জন্য বলেছেন কে? আর জবান খুলে বলেন বলেছেন কে? আমার নবীর আমার এই নামাজের ভিতরে কি বিশেষত্ব আছে? এই নামাজটার সাথে আল্লাহ পাকের কি কুদরতি সম্পর্ক আছে? এই মেরাজের মাসে তারা প্রমাণ হইয়া গেছে। আমার নবীর আমি আল্লাহর দিদারে গেলাম, যাওয়ার পরে আমি আর আল্লাহ আমার শত্রুরা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া এমন সুন্দর দৃশ্য দেখাইছে গো, আমার নবী এত সুন্দর দৃশ্য দেখিয়া শুধুমাত্র চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ ডাক দিয়ে, ও বন্ধু এত উপরে তোমার এনেছি, অন্য কাউকে আনি নাই গো বন্ধু, ও বন্ধু আপনারই এত উপরে এনেছি, এরপর আপনি কেন কান্দেন? এরপর আমার নবী কান্দে, নবীর সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আর একটা সুন্দর জায়গায় নিছে, সেই জায়গায় আমার নবী শুধু উম্মতের জন্য কান্দে।
দ্বিতীয় আরেকটা সুন্দর জায়গায় নিল, সেখানেও যাইয়া নবী কান্দার নিতে 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 আমার আল্লাহ নবীর 17টা জায়গায় ঘুরাইছে, সব জায়গায় শুধু নবী উম্মতের জন্য কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়ে বন্ধু গো আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায়, হাত করেন বাবা নবী খুশি হয়ে যাবে, ভুলে যেতে চাইলে বলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গুলে পাবি বারে বার, কবে আমি দেখা পাব রোজা তোমার, মদিনার স্মৃতি গুলে পাবি বারে বার, কবে আমি দেখা পাব রোজা তোমার, প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা, বলো না প্রিয় নবী সোনার মদিনা, মদিনা জান মদিনা, মদিনা মার হাবা আমার যুবক পারে বলো, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে না বলো না, ভুলে যেতে চাইলে বদর আছে খন্দ কাছে উহুদের পাহাড়, নবীর লাগি চাঁদপুরবাসী বেথার পাহাড়, কথা বলো ঠিক না, বদর আছে খন্দ কাছে উহুদের পাহাড়, নবীর লাগি সুতানবাসী বেথার পাহাড়, মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে না, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, ও ওই না আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, ভুলে যেতে চাইলে না, ভুলে যেতে চাইলে একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার, এ আমার বন্ধু আমার নবীর আল্লাহ ঘুরাইছে কয় জায়গায়, 17 জায়গা ঘুরাইছে, আল্লাহ ডাক দিয়ে পাসল্লি, পাসল্লি মানে বলো পাসল, অতপর আপনি নামাজ পড়ুন আমরের সিগা, আমার আল্লাহ বলছে বন্ধু আপনারে আমার দিদারে আইনা 17টা জায়গায় ঘুরাইছি, আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম, 5 ওয়াক্ত নামাজের ফজরের নামাজে ফরজ কয় রাকাত, কত? জোহরের নামাজে কত? 4 রাকাত, 2 আর 4 কত? 6, আসর কত? 4, 10 আর 6 কত? 6, মাগরিব কত? 3, 10 আর 3 কত? 4, এশার কত? 4, 13 আর 4 কত? 4, নবীর দিনে ঘুরাইছে কত জায়গা? 4, আগুন লাগছে নেই বাহ, ও আজকে কই করে আন্দাজ ফাঁসনা তো
তাফসীর কারে কইনা যা ফসল ফসল আছে ফসল আল্লাহর কাছে নামাজ পড়ন এটা তো কি জিনিস বুঝতে নাও ওরে যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ কইর না রে কথা কোন ঠিক কি না ওই হাত তুলে বলো ঠিক কি না বলো নারায় পথিয়ে নারায় রিসালা আহলে সুন্নাত ইনশাআল্লাহ কথা বলো না কি আছে না পাইল শাহে ফজর কয় রাকাত পড়স আকাশ বাতাস মুখরিত করে বলেন রসুল সাক্ষী হয়ে যাবে মেরাজের চান ফরজ ফজরের ফরজ কয় রাকাত জোহর কত দুই আর চারে কত আসর কত ছয় আর চারে কত মাগরিব কত দশ আর তিনে কত এশা কত তেরো আর চারে কত নবীদের ঘুরাইছে কয় রাকাত কয় জায়গায় আল্লাহু আকবার আপনি পড়ুন মানে তো আমার নবী বলেন আমি তো দুনিয়ায় প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে কথা বলুন ঠিক কি না আমার আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু এই সত্তর জায়গায় ঘুরাইছি সত্তরটা এত সুন্দর জায়গা আমি আল্লাহ বানাইছি প্রাইম মিনিস্টার শাস্তাগঞ্জ আসলে স্টেজটা কেমন হইব তাহিরি আইছে স্টেজটা কেমন হয়েছে অনেক সুন্দর করে ফুল সজ্জা করে যারা এই প্রতিষ্ঠা সাজাইছেন এই যে এত সুন্দর ফুলের বাহানা কেন মেহমান আসবে মেহমানদেরকে সম্মান দেওয়ার জন্য আপনারা জানে মানে খাটলেন আখিরাতের পুঁজির জন্য ও আমার বন্ধু গো বন্ধু গো বন্ধুরি আমার আল্লাহর হাবিবকে সবটা জায়গায় আল্লাহর হাবিবকে আমার আল্লাহ গোড়ায় সব জায়গায় শুধুমাত্র রসুল চোখের পানি ফলায় কান্দ আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনি এত কান্দেন কেন আমার নবীকে আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখলাম কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই আল্লাহ ডাক দিয়ে গো বন্ধু আমি আল্লাহ বলে দিলাম ফসল নিন আপনি নামাজ পড়ুন নামাজ পড়ান নামাজ শিখান আমি আল্লাহ বলে দিলাম আজকে গোপন সত্রটা জায়গায় যে আপনারা ঘুরাইয়া দেখাইছি গো আমি আল্লাহ ওয়াদা করে দিলাম আপনার উম্মতের এই সত্রটা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহর নিজের হাতে তাদেরকে জান্নাতের টিকেট দিবা হাত তুলে বলো আল্লাহু আকবার এই নামাজ আমরা চাই কি চাই না আমার ফসল নামাজ পড়ো ওয়ান হার এবং কোরবানি করো ও আমার বন্ধু এই নামাজের ভিতরে কি মজা রয়েছে আমার নবী আপনার নবী বলেন কেউ যদি নামাজের মধ্যে যায় উজু করে উজু করার সময় যদি কুলি করার সময় মুখে পানি দেয় যখন গড়গড়া কইরা পানিটা মাটির মধ্যে ফালাইয়া দেয় আমার আল্লাহর কোলা নবীর তার কুলির পানির সাথে তার মুখ দিয়া যত গুনাহ করছে গো আমার আল্লাহ যে কত মায়াবান আমার আল্লাহ বলেন আমার নবী তুই উম্মত গুলি করে এই কুলির পানির সাথে আমার আল্লাহ তার মুখের গুনাহগুলো মাটিতে জড়াইয়া ফালাইয়া দেয় হাত যখন দত করে হাত দিয়া জীবনে যত গুনাহ করছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহগুলো নিচে জড়াইয়া ফালাইয়া দেয় মুখমণ্ডল যখন দত করে গো চোখ দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওজুর পানির সঙ্গে মাটিতে ফালাইয়া এই জন্য আল্লাহকে ফাসল বন্ধু নামাজ পড়ুন এই নামাজটা পড়ো প্রেমের একটা সোপান আল্লাহর হাবিব
আল্লাহর কাছে গেল, এই রজবের চান্দে টোকা দিয়া যায় নালে হক আদায় হবে না। আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ নবীরে দিছে, লাশকে বলতেছে ও বন্ধু আপনার উম্মতের জন্য আমি হন্না 45 ওয়াক্ত কমাইলাম কিন্তু 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, কিন্তু আপনার উম্মতকে বলবেন এই 5 ওয়াক্ত নামাজ যদি তারা পড়ে গো আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। এই জন্যই তো আমার নবী বলছে আমি নবীর মেরাজ হলো লামকানে আর আমার উম্মতের মেরাজ হলো নামাজের মসল্লাই। আর জোরে করুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আমার উম্মত যখন নামাজের কাতারে দাঁড়ায় যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তার খুশু এবং খুজু যদি একত্রিত হয়ে যায় ওই নামাজটা আর সাধারণ নামাজ থাকবে না, আস-সালাতু মিরাজুল মুমিনিন এই নামাজটাই হয়ে যাবে মুমিনের জন্য মেরাজ। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক আল্লাহ কাছে ফাসাল্লি নামাজ পড়ুন, নামাজ করো, নামাজ করো। আপনারা বলেন আমার আল্লাহ কোরআনের মধ্যে এই সালাত শব্দটা বলছে কয় জায়গায়? ৮২ জায়গায়। আল্লাহ তো এক জায়গায় চলিয়ে চলে ৮২ জায়গায় কেউ সিকিল লেগে গেছে, সুবহানাল্লাহ কইছেন না? শুধু একবার বলি তো আল্লাহর হুকুম তো একটাই যথেষ্ট, ৮২ জায়গায় কেন বললেন? সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ গেলাম না সেদিকে, আল্লাহ তো ফাসাল্লি লিরাব্বিকা নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? লিরাব্বিকা আপনার রবের জন্য। রব কারে কর? সুবহানাল্লাহ বলেন। রব যিনি প্রতিপালন করে আমার আল্লাহকে বলা হয় রব। আপনারা বলেন সূরা ফাতের মধ্যে রবের কথা আছে না নাই? সবাই আমার সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সকল প্রশংসা হলো আল্লাহ রব্বুল আলামিন যিনি হলো সকল জাহানের রব। এখানে আছে লে রব্বিকা আপনার প্রভুর জন্য, রোজা হবে কার জন্য? কথা না কার জন্য? রোজা হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? এই জন্য অনেকে এখান থেকে বলে আমরা নাকি এই এবাদত নাকি মাজারে গিয়েও করি, মাজারে গিয়ে কি এবাদত করি নামাজ পড়ি? না, মাজারে গিয়ে আমরা এবাদত করি না, মাজারে গিয়ে আমরা জিয়ারত করি। কি করি? যেখানে জিয়ারত করি সেখানে এবাদত করি না, যেখানে এবাদত করি সেখানে জিয়ারত করি না, এবাদত করি আল্লাহর, জিয়ারত করি আউলিয়া কেরামের। তো এই জন্য ফাসাল লিল রব্বিকা সকল এবাদত কার জন্য? কেবল তোমারি গাহিনি আমোদ, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনি আমোদ, কেবল তোমারি করি ইবাদত, দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। বলল প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই হে রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় অপুরাণ, দয়ালু মেহেরবান করুণায় অপুরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বেচারের দিন, শেষ বিচারের দিন। বলো শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ দিবসের মালিক কে? মালিক কিয়ামতের দিন কে? শেষ দিবসের মালিক হলো আমার আল্লাহ, শেষ দিবসের মালিক হলো আমার আল্লাহ। এই জন্য ওই রবের জন্য নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ইন্নাস একমাত্র একটা
ইবাদত মানুষদেরকে খারাপ এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। ওই ইবাদতের নাম হলো সালাত। জোরে কোনা ঠিক কি না? আর ওই সালাতের হিসাবটা করবে, গ্রহণ করবে কোন সময়? হাশরের মাঠে। কোন মাঠে? ওই আসরের মাঠে। দেখেন আজকের ওয়াজের বিষয়ের সাথে বয়ানের কত সম্পর্ক। এই জন্য কবরের ভিতরে হিসাব হবে ইমানের হিসাব, আর হাসরের ময়দানে হিসাব হবে সালাতের হিসাব। এই জন্য আল্লাহ বরাবর ও বন্ধু ফাসাল্লিল রব্বিকা, আপনার রবের নামে আপনি নামাজ কায়েম করুন, নামাজ পড়ুন। এই জন্য হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। এই জন্য আমার নবী বলছেন আফদালুল ইবাদাতু সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য বাবা দিনে আমার ভাই এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো, আর আল্লাহরে যদিও না দেখতে পারো রে বাবা, তবে এই বিশ্বাস করবা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছে। জোরে কোন ঠিক কি না? এই জন্য আনহার এবং কুরবানি করো। কুরবানি কাকে বলে? একটা আছে পশু জবাব করে কুরবানি, আর একটা আছে তোমার কাছ থেকে নবীর মহব্বত ছিনাইয়া নেওয়ার জন্য কেউ আসতেছে, তোমার কাছ থেকে ইসলামকে ছিনাইয়া নেওয়ার জন্য কেউ আসতেছে, তোমার কাছ থেকে আল্লাহর নাম ছিনাইয়া নেওয়ার জন্য আসতেছে। এই জন্য ওই সমস্ত ছিনতাইকারীদের মোকাবেলায় প্রয়োজনে তোমার জীবনকে কুরবানি দাও। এখানে ওয়াজহার বলতে ওই কুরবানির কথাই বলা হয়েছে। নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।